হাই ফ্রেন্ডস, দেখো আজকে আমি আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি। লাউ পাতায় কই মাছ ভাপা। তো লাউ পাতার মধ্যে সমস্ত মশলা মাখিয়ে কই মাছগুলোকে আমি তারপর কচি লাউ পাতা দিয়ে ভালো করে মুড়ে সুতো দিয়ে পেঁচিয়ে তারপর সেটা ভাতের মধ্যে এরকম দেখো তোমরা এরকমভাবে সেদ্ধ করেছি। তো ভাতের জলটা যেরকমভাবে আমরা পোলাও করি যে মেজারমেন্টে, সেই মেজারমেন্টে ভাতের জলটা দিতে হবে যাতে মাড়টা আপনা আপনি শুকিয়ে যায়। আর এটা আমার দিদা খুব ভালো রান্না করতেন, তো দিদার থেকে মা শিখেছে আর মার থেকে আমি। এটা আমি সেকেন্ড টাইম বানাচ্ছি, তো দেখো তোমরা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এটা তোমরা সবাই প্লিজ আমার সাথে থেকো, একটু পাশে থেকো, সাপোর্ট করো, লাইক করো, সবাই পছন্দ হলে একটু কমেন্ট করো। পুরো রেসিপি যদি কেউ জানতে চাও তো একটু কমেন্ট করো। যেহেতু এটা শর্ট ভিডিও তো আমি একটু শর্ট করেই তোমাদেরকে বলে দিলাম। তো খেতে খুব দারুণ লাগে, কে কে খেয়েছো জানিও।